জনগোষ্ঠী প্রায় এক চতুর্থাংশ আশ্রয়হীনতার হুমকি এবং অর্জিত সম্পদ হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে। ব্লাস্ট বা বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের এক প্রতিবেদন থেকে এমন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয় অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকায় বর্তমানে 28% বেশি মানুষ বস্তিতে বসবাস করে। 2050 সালে দেশের শতকরা 97% মানুষ শহরে থাকবে বলেও তুলে ধরা হয়েছে গবেষণাপত্রে। কর্মসংস্থান, উন্নত শিক্ষা আর চিকিৎসার আশায় ক্রমশ শহরমুখী হচ্ছে মানুষ। ধীরে ধীরে কমছে গ্রাম আর শহরে বাস করা মানুষের অনুপাতের পার্থক্য। আগামী 2050 সালে বাংলাদেশের জনসংখ্যা হবে 22 কোটি, যার শতকরা 57% বাস করবে শহরে। শহরে, বিশেষ করে রাজধানী ঢাকায়, বসবাসকারী মানুষের একটি উল্লেখযোগ্য অংশের বাস বস্তিতে। তবে বস্তির জীবন মোটেও সুস্থির নয়, প্রায়ই তাদের শিকার হতে হয় উচ্ছেদের। একটি জরিপে দেখা গেছে, 1996 থেকে 2004 সাল পর্যন্ত দেশে মোট 115টি উচ্ছেদ অভিযানে 2,90,000 বস্তিবাসী আশ্রয়হীন হয়েছে। শুধু উচ্ছেদই নয়, প্রায়ই ভয়াবহ অগ্নিকাণ্ড বাস্তুহীন এবং সর্বহারা করে বস্তির মানুষদের। শনিবার ব্লাস্ট আয়োজিত এক সেমিনারে উঠে আসে শহর বা নগর আবাসনের নানা অসঙ্গতি। ফ্ল্যাট কেনার জন্য সাপ্তাহিক পেমেন্ট করতে পারবে, মান্থলি পেমেন্ট করতে পারবে, এবং এই ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছিল 6তলা, ওয়াক আপ, কমন ফেসিলিটিস, কিছু কিছু ইনসাইডের ফেসিলিটিস, ইনক্লুডিং ফার্নিচার ডিজাইন, যাতে দিনের বেলাটাকে বাড়ির বদলে তাদের হাতের কাজ করার ওয়ার্কশপে পরিবর্তন করা যায়। অনেক ক্ষেত্রে আমাদেরকে অনেক উদ্যোক্তা বলেন যে আমরা ঢাকার বাইরে যে ইন্ডাস্ট্রি করব, কেন করব, আমাদের ওখানে গিয়ে তো ব্যাংকিং সার্ভিসেসও পাই না, আমরা যে পরিমাণ ঋণ চাই সেটার জন্য আমার ঢাকায় করতে হয়। তো সেই সমস্যাগুলো কিন্তু থেকে যাচ্ছে। শহরমুখী মানুষের ঢল আবাসন সংকটের কারণ, আর তার সমাধানের দিক নির্দেশনাও উঠে আসে সেমিনারে। কেন নীতি নির্ধারণ না করে তো কোনো মানে সমস্যার সমাধান সম্ভব না। তো এখন এই 2017-18 সনের মধ্যে নীতি নির্ধারণ হোক, আইনের যে ঘাটতি আছে, নতুন একটা কমপ্রিহেনসিভ আইন হলে সেটাও বিবেচনা করা। যদিও আমি মনে করি পলিসি এবং লক্ষ্য স্থির করা খুবই গুরুত্বপূর্ণ, কেন আইন আইন হয়ে থেকে যায়, কোনো কিছু হয় না যদি পলিসি এবং পলিসির পেছনে যে রিসোর্স, এইটা খুবই ইম্পর্টেন্ট যে রিসোর্সগুলোকে চিহ্নিত করা। আবাসন সংকটের তাৎক্ষণিক সমাধানের কথা না ভেবে টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের উপর জোর দেয়া হয় সেমিনারে। আফজালুর রহমান, নিউজ 9, ঢাকা।